এই নিউজটা খুব সুদিক। মার্কিন সংস্থার কোলেস্টেরল সংক্রান্ত রিপোর্ট যেন রাতারাতি বদলে দিয়েছে ভোজন রসিকদের দুনিয়াটাই। এতদিন রেস্তোরাঁয় যেতেন, দেখতেন সামনে থরে থরে ঝোলানো কাবাব, পাশের টেবিলে ধোঁয়া ওঠা বিরিয়ানি, মাটন রেজালা, অথচ আপনার সে সব খাবার জো নেই। মানিব্যাগ ভর্তি কিন্তু হাত পা বাঁধা। ডাক্তারবাবু যে বলে দিয়েছেন মাংস থেকে ডিমের কুসুম বা তেলে ভাজা খাবার ছোবেন না, তাহলেই রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়বে। অগত্যা চোখের দেখাতেই শান্তি, ভোজন রসিকদের এই যন্ত্রণার দিন এবার শেষ হতে চলেছে। মার্কিন সরকারের সংস্থা ডায়েটারি গাইডলাইন্স অ্যাডভাইজারি কমিটি তাদের রিপোর্টে জানিয়ে দিয়েছে কোলেস্টেরলযুক্ত খাবার খাওয়ার সঙ্গে রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়ার কোনো সম্পর্কই নেই। অর্থাৎ ডিমের কুসুম, মাংস থেকে মাখন, চিজ খেলে তাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়ে না। এই রিপোর্টই যেন রেস্তোরাঁগুলির মেজাজ বদলে দিয়েছে। ইচ্ছে মতো খেতে পারলে ভোজন রসিকরা আর কি চান? যেমন যাদবপুরের বাসিন্দা এই দম্পতি, স্বাদ বদলাতে ছুটির দিনটা রেস্তোরাঁয় খেতেই পছন্দ করেন। তবে এতদিন সেখানেও মাথায় রাখতে হতো ডাক্তারের বিধিনিষেধ। মার্কিন সংস্থার রিপোর্ট দেখার পর সেই চিন্তা অনেকটাই কমেছে। সুদিন, খুবই সুদিন, এই নিউজটা খুব সুদিন, সমস্ত কিছুই কন্ট্রোলে রাখা উচিত। পামেলার স্বামী মৈনাকও এই রিপোর্ট দেখে খুশি, অন্তত বিধিনিষেধ তো একটু কমবে। রেস্ট্রিকশন খানিকটা হলেও কমলো, ঠিক আছে, কিন্তু অ্যাটলিস্ট নিজেদেরকেও কন্ট্রোল করে খেতে হবে। মৈনাক পামেলা একা নন, শহরে এরকম বহু মানুষ রয়েছেন যারা ইন্টারনেট ঘেঁটে ঘেঁটে মার্কিন সংস্থার রিপোর্ট পড়ছে। এ তো নেহাত একটা রিপোর্ট নয়, যেন খাবার পাতে স্বাধীনতার বার্তা। এবার থেকে আর ঘ্রাণে অর্ধভোজন নয়, একেবারে পেট পুড়ে পূর্ণ ভোজন। নিমাই পাণ্ডা, এবিপি আনন্দ, কলকাতা।